পালিত হচ্ছে বিশ্ব নৌ দিবস। রাজধানীর মতিঝিলে বিআইডব্লিউটি এর প্রধান কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে দিবসটি উদ্বোধন করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানের টেকনিক্যাল সেশনে নৌ পরিবহন শিল্পের সাথে জড়িত কর্মকর্তারা তাদের মতামত উপস্থাপন করেন। এ সময় নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর উত্তম অবসরপ্রাপ্ত মেজর রফিকুল ইসলাম, মন্ত্রণালয়ের সচিব মেজবা উদ্দিন চৌধুরী অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। বক্তারা জানান, মুজিব বর্ষে টেকসই নৌ পরিবহন ব্যবস্থা গড়ে তোলা ও সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।